سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير" نوبجير مراجر ماشي شمبر ديني এই দোয়াটি পড়ুন হায়াত বাড়বে রিজিক বাড়বে নবী নবীজির মেয়েরাজের মাস হলো রজব মাস এ মাসটি হলো সম্মানিত একটি মাস বর্কত পূরণ একটি মাস মাহাত্ম্যপূর্ণ একটি মাস তাৎপর্যপূর্ণ একটি মাস এই মাসের ফজিলের সম্পর্কে আল্লাহ তালাহ পবিত্র কালা শরীফের মধ্যে এর সাধার করেছেন ইন্না শহুরেন্দাল্লাহ না সরসাহরণ ফিকিতা বিল্লা ফি কিতা বিল্লাহ খন কসমাওয়া তিওয়াল আর দমিনহা আর বাতুন হরুম যালিকা আদ-দিনুল কাইম ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম ওয়া কাতিল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফফা ওয়া আলামু আন আল্লাহু মাআল মুত্তাকিন নিশ্চয় আল্লাহর বিধান ও গোননার মাস 12টি আসমানসমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে থেকে চারটি সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং তোমরা এর মধ্যে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না আর মস্মিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেদভাবে যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেদভাবে আর মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন সৌরা তো নং আল্লাহ পাক রব্বুল পবিত্র মা হে রজবকে সম্মানিত মাস হিসেবে আখ্যায়িত করেছেন এই মাসের মধ্যে বরকত একটি দিন হলো সোমবারের দিন যে দিনের মধ্যে সাইদ উলমুরসালিন ইমাম উলমুরসালিন খত মুন্নাবিন রহমাতুল্লাহ আয়লামিন আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যত নিয়ামত প্রদান করেছেন যত মজিজা দান করেছেন অলৌকিক মজিজাগুলোর মধ্যে থেকে অন্যতম একটি মজিজা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মেয়েরাজ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা উপহার উপটোকন প্রদানের উদ্দেশ্যে প্রথম আসমান থেকে নিয়ে মসজিদ হারাম থেকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান রাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে ارشاد করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আয়াতিনা ইন্নাহু হুআস-সামিউল বাসীর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র kalamullah শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন পরম পবিত্র মহিমান্বিত সত্তা তিনি যিনি বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত চার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই তিনি সর্বশ্রোতা সর্বশ্রষ্টা সুরাবনী ইসরায়েল আয়তন এক মেয়েরাজের রাতে রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নাজ নিয়ামত সমূহ জান্নাত জাহান্নাম সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন আল্লাহ তালার দিদার নচিব করেছেন সেখানে গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উপহার হিসেবে ও পটৌকন হিসেবে পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন যে ব্যক্তি দৈনন্দিন এই পাঁচ অক্ত নামাজ আদায় করবে রব্বুল আলমিন তার সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন আল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার সাথে কথোপকথন করেছেন কথা বলেছেন আমরা বরকত এই মাসে বরকত এই দিনে যতটুকু সম্ভব হয় না এক কাজ করব নফল ইবাদত বাদত বন্দী করবো নফল নামাজ পড়বো কোরান তেলাওয়াত করবো জিকি রাজগার করব তাসমিদ তাহলিল পাঠ করব রব্বুল আলমিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আমাদের হায়াতের মধ্যে দান করবেন রিজিকের মধ্যে দান করবেন অভাব অনটলকে দূর করে দিবেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথে বরকতপূর্ণ একটি দোয়ার আমল করতেন যে দোয়াটি স্বয়ং সাহাবা একরাম ও আমল করেছেন তাবি ইনরা তুবে তাবি ইন্দ্রা এই মুজতাহিদিন মুহাক্কিকিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সহহদায়ে জমাউল্লাহ একরাম আসদেজ এবং কিহ যুগ যুগ ধরে উলামায়ে একরাম সকলেই রসুলের শিখানো এই দোয়াটির দাওয়াত পৌঁছানোর জন্য চেষ্টা করে থাকেন বরকতপূর্ণ এই দোয়াটি কোনো ব্যক্তি যদি রজব মাসে বেশি বেশি করে আমল করে সাবান মাসে বেশি বেশি করে আমল করে আল্লাপাক রব্বুল আলমিন তার হায়াতের মধ্যে বরকত দান করবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন অভাব অনটলকে দূর করে দিবেন বরকতপূর্ণ এই দোয়াটি আমরা বিশেষ করে রজব মাসের সোমবারের দিনে অথবা রাতে যে কোনো সময়ের মধ্যে ফরজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমল করব আল্লাহ্মা বারিকলা না ফি রজা বাবা সাহাবান ওবাবাল্লিগ্না রমদন আল্লাহ হম্মা বারিকলা না ফি রজা বাবা সাহেবান ওবাল্লিগনা রমদন যে ব্যক্তি এই ধোঁয়াটি বেশি বেশি করে আমল করবে বেশি বেশি করে পাঠ করবে বেশি বেশি করে সে সর্বদাই আল্লাহ তালাকে স্মরণ করবে এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহুর রব্বুল আলমিন অবশ্যই তার হায়াত বাড়িয়ে দিবেন তার রিজিক বাড়িয়ে দিবেন তার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তাল দরবারে প্রার্থনা করেছেন হে আল্লাহ তুমি আমাদেরকে রজব ও সাবানে বরকত দান করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান পর্যন্ত যেন আমরা বাঁচতে পারি এই দুনিয়াতে থাকতে পারি আল্লাহরে ইবাদত বন্দিগি করতে পারি তাস্পে তাহলিল জিকির গা জিকিরাজগার অজিফা দোয়া দুরুদ বেশি বেশি করে আমল করতে পারি সেই জন্য আল্লাহ তালার দরবারে সর্বদাই প্রার্থনা করা দোয়া করা বরকত পূর্ণ এই মাসে আমরা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবো পরিবার পরিজনদেরকে গুনাহাতিকে বাঁচার জন্য চেষ্টা করবো কারণে সোমবারের দিন রাতে ঘুমানোর পূর্বে রসুল্লা সাল্লি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আমরা দুরুদের আমল করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবুদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিম ওয়াল যে ব্যক্তি এই দুরাwidetilde বেশি বেশি করে আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন এই দুরুদের পাশাপাশি আমরা প্রত্যেক ফরজ নামাজ সম্পূর্ণ করার পর একদিন দুই দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় দীর্ঘ দু মাস পর্যন্ত বরকত প্রণয়ী এই দোয়াটি আমল করতেই থাকব ফরজ নামাজ সম্পূর্ণ করার পর যে আমরা মোনাজাত করে থাকি মোনাজাতের মধ্যে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে ধনদৌলত বৃদ্ধির উদ্দেশ্যে আল্লাপাক রব্বুল ইনের দরবারে প্রার্থনা করবো আল্লাহম رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ